মোহাম্মদ লুৎফর রহমান, আমার পিতার নাম মরহুম আব্দুল মান্নান মিয়া, আমার মাতার নাম মৃত্যু কসিমন্নেসা, আমার বাড়ি হলো রৌমারী ভিটাবাড়ি গ্রাম। আমি তখন এই রৌমারী শেষ আমার উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম, ওইখান থেকে আমি এসএসসি পরীক্ষা দেবো, তখনই যুদ্ধ শুরু হলো। 2MF কোম্পানির সুবাদার আলতাফ সাহেব বর্তমানে উনি মারা গেছেন, ওনার ভালো করো, উনি আমাদের কোম্পানি কমান্ডার ছিল। ওনারা গাইবান্ধা কাটাখালি ব্রিজে পাক বাহিনীর সঙ্গে ফাইট করে এখানে চলে আসছে, চলে আসার পর কোম্পানি দাঁড় করায় আমরা বেশ কিছু ছাত্র ওনার কোম্পানিতে যোগ দেই, এবং ওনারা সেনাবাহিনীর লোক, মনসুর হালদার, রেজাউল উস্তাদ, এই ধরনের অনেক সেনাবাহিনীর লোক ছিল। আসার পরে ওনারা আমাদেরকে এখানে ট্রেনিং করেছে, আমরা ট্রেনিং দিয়ে পরবর্তী পর্যায়ে ভালো ভালো অস্ত্র আমাদেরকে দিছে। 3rd বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন আনোয়ার আমাদেরকে ফাইট করার জন্য। আপনার কয়েকজন বন্ধু যারা একসাথে যুদ্ধ করেছেন এরকম কয়েকজন নাম? আইজার রহমান, রুহুল কুদ্দুস, খন্দকার বাবুল, মজাহারুল হান্নান যিনি মারা গেছে বগুল চেয়ারম্যান, উনি ইন্তেকাল করছে, এই ধরনের আনোয়ার, হ্যাঁ এই ধরনের অনেক মুক্তিযুদ্ধ। আমরা তখন রাজীবপুরে, ওইখান থেকে জানলাম যে পাক বাহিনী গানবোর্ড নিয়ে উদালকাঠিতে ডিফেন্স করছে। তখন আলতাফ সাহেব করলো কি, সেনাবাহিনীর লোক দিয়ে চায়না LMG দিয়ে একদম আমাদেরকে খারুভান ঠিক উদালকাঠির অপোজিটে ওইখানে আমাদেরকে পাঠাইল ওদের ডিফেন্স উদ্ধ করে দেওয়ার জন্য। আমরা ওইখানে যা ডিফেন্স করি, ছোট্ট একটা নদী আছে ক্যানেলের মতো, সেই নদীর ওই পারে যা ডিফেন্স করি। ডিফেন্স করার পর খান সেনারা টের পায়ে আমাদের উপর অনবরত মর্টারের শেলিং শুরু করলো। মর্টারের শেলিং শুরু করার পরে অনবরত সেদিন বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। এই বৃষ্টিতে আমি বীর বিক্রম শওকত ভাই, শওকত আলী, এ বর্তমানে উপজেলা চেয়ারম্যান চিনমারি, একই বাংকারে ছিলাম। আমাদেরকে ডিউটি রাখছে যে তোমরা ডিউটি থাকো, বৃষ্টি অনবরত। ভোরের দিকে দেখি সমস্ত খান সেনা মার্চ করে আমাদের এদিকে আসতেছে, এই যে বৃষ্টির মতো গুলি, আমরাও গুলি করতেছি। এদিকে আমাদের সুবাদার সাহেব ওই ক্যানেলের মধ্যে করছে কি, কিছু কিছু কলার গাছ মানে ওই ওইটা উদ্ধার করার সময় পার হয়ে যাতে যেতে পারি সহজে, কলার গাছ কেটে সার করে রাখছে একদম এক সারি, বৃষ্টির মতো ফির গুলি, মোটরের শেডিং, এর মধ্যে আমার কানের পাশ দিয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে চো চো করে শুধু গুলি। আমাদের কাছে যেসব অস্ত্র ছিল আমরাও গুলি বর্ষণ শুরু করছি, অনবরত গুলি বর্ষণ হতে হতে আমরা এক পর্যায়ে ওদের সঙ্গে না করতে পারে আস্তে আস্তে উড্ড করা শুরু করলাম। উড্ড করে ওই কিনারে আসলাম, নদীর কিনারে আসলাম। এদিকে আমাদেরকে কাভারিং ফায়ার দেওয়ার জন্য একটা মেশিন গান সেট করছে নদীর ওই পারে, সেই মেশিন গান রোকআউট হয়ে গেছে, একটা খোসার উপর আর একটা খোসা ঢুকছে আর ফায়ার হয় না আমাদেরকে কভারিং। এদিকে যদি নদীর কিনার পর্যন্ত আসে তাহলে আমাদেরকে ধরে ফেলবে খান সেনারা। আমি দেখলাম যে আমার সামনে এইভাবে আসতেছে খান সেনা, তখন আমার কাছে মানে SLR ছিল, আমি ফায়ার করতে 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 আমরা যে কয়েকজন ছিলাম ওই ডিফেন্সে আমরা উল্টো করলাম, উল্টো করে নদীর কিনারে আসলাম, কেউ কলা গাছ দিয়ে সাঁতরা গেল, আমি আবার SLR-টা ঘাড়ের মধ্যে নিয়ে ওই নদীতে দিয়েছি সাঁতার, হ্যাঁ যে ওইটা পার হয় ওই পাশে যাব সাঁতার দিয়ে। আমি তো অজ্ঞান হয়ে গেছি আর বলতে পারি না কিছু। তারপর দেখলাম যে এক বাড়িতে আমাকে তুলছে, নৌকায় তুলে নিয়ে এক বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যা শিখতেছে।
হাতে গুলি লাগে নেই, কোথাও গুলি লাগে নেই, কিন্তু এইভাবে আমরা ওইখান থেকে উল্টো করে চলে আসি, এপারে আবার ডিফেন্স নেই। খান সেনারা আমাদের এই প্রতিরোধের জন্য এদিকে আর অ্যাডভান্স করতে পারে নেই, আসতে পারে নেই। আমরা ওই প্রতিরোধ যদি না করতে পারতাম তাহলে হয়তো রৌমারি তছনছ করে দিয়ে যেত খান সেনারা। কাশেম নামে এক সেনাবাহিনীর লোক ছিল, ওস্তাদ চাইনাইল এমজি ছিল, 500 রাউন্ড ছিল, উনি ছিল আমাদের বাম পাশে। উনি একাধারে ব্রাশ ফায়ার দিছে, ব্রাশ ফায়ার দেওয়ার জন্য খান সেনারা আর এইদিকে অ্যাডভান্স করতে পারেনি। ওই এরএমজির জন্য আমরা সব যে কটা মুক্তিযোদ্ধা ছিলাম সবাই বাঁচিয়ে আসছে। ওই ফাইটিং তালকালি ফাইটে আমাদের 2 জন মুক্তিযোদ্ধা শহীদ হয়। আমরা ওই এলাকার লোকের কাছে পরে পরবর্তীতে খবর নিয়ে শুনলাম যে সেনাবাহিনী মারা গেছে, পাক বাহিনী। পরবর্তীতে 14 ডিসেম্বর আমরা ওই গাইবান্ধার উদ্দেশ্যে যাই। হ্যাঁ, গাইবান্ধায় আমাদেরকে এইখান থেকে নিয়ে কোদালকাঠি দিয়েই যাই। তো কোদালকাঠিতে দেখলাম যে খান সেনারা যেগুলো ক্যাম্প করছে, ইয়ে করছিলো, ওখানে অনেক মানুষ হত্যা করছে, তাদের মাথার খুলি, হাড় গোড় সব কিছু পড়ে আছে। তা আমরা নৌকা দিয়ে আবার ওইদিকে পার হলাম। পার হয়ে আমরা গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হলাম। কামারজানি যায় গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হলাম। সেই গাইবান্ধা থেকে 15-16 ডিসেম্বর আমাদের, হ্যাঁ, আমরা মানে বিজয় অর্জন হলো 16 ডিসেম্বর। আমরা তখন গাইবান্ধায় অর্জন হওয়ার পরে আমাদেরকে ওইখান থেকে আবার সেনাবাহিনীর লোক যেগুলো সেগুলো সব ময়মনসিংহে গেল। আমাদেরকে ডাকলো যে তোমরা কে কে যাবা। আমরা আর বললাম যে আমরা লেখাপড়া করবো, আমরা মানুষ হবো, আমরা সেনাবাহিনীর চাকরি করবো না। গায়ে ময়মনসিংহে যায় বেঙ্গল দাঁড় করালো। আমরা মিলিশিয়া ক্যাম্পে আমাদেরকে রাখলো গাইবান্ধা NDTI হলে। ওই মিলিশিয়া ক্যাম্প থেকে পরবর্তীতে আমাদেরকে বিদায় দেয়। হ্যাঁ, বিদায় দিয়ে আমরা তখন বাড়ি চলে আসি। 72 সালে পরীক্ষা দিই, 72 সালে 2 ব্যাচের পরীক্ষা হয়েছে, 71 সালের ব্যাচ আর 72 সালের ব্যাচ। পরবর্তী পর্যায়ে আমি একটা কোম্পানিতে চাকরি করে এই পর্যন্ত 9 সালে রিটায়ার হয়েছি। হ্যাঁ, এই পর্যন্ত আমার জীবন বৃত্তান্ত এবং আমি মুক্তিযুদ্ধ করছি এবং আমাদের এই ব্যাপক প্রতিরোধের জন্য খান সেনারা রৌমারীতে আসতে পারেনি। আমরা খুব ব্যাপক প্রতিরোধ করছিলাম। তো এই আমাদের ফাইটে রণকৌশল ইয়ে দেখি, 3rd বেঙ্গল রেজিমেন্ট তখন ছিল ক্যাপ্টেন আনোয়ার মনসুর হালদার, ইয়ে এনারা বলছে যে তোমাদের সাহস দেখে আমরা অবাক হয়ে গেছি, তোমরা আসো আমাদের কোম্পানিতে, আমরা ভারী ভারী অস্ত্র দেবো তোমাদেরকে, তোমরা ফাইট করবা। তা আমরা আলতাফ 2MF কোম্পানির আলতাফ সাহেবের কাছ থেকে আর আমরা অন্য কোথাও গেলাম না, ওনার কাছে থাকলাম। উনি অবশ্য আমাকে সেনাবাহিনীতে যাওয়ার জন্য খুব রিকোয়েস্ট করছিল যে সিকিউরিটি ব্যালেন্সে দেব, চল চাকরি কর, এখন আর পড়াশোনা হবে না। তা আমরা আর গেলাম না, ওইখানে গেলাম না, ওইখান থেকে মেলেশিয়া ক্যাম্প থেকে গাইবান্ধা থেকে চলে আসলাম। এই হলো আমার জীবন। থ্যাংক ইউ।